ভারতীয় গরুতে আশাবঙ্গের সংখ্যায় খামারিরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসুদরাকান্দ্রা গ্রামের কাশফুল অ্যাগ্রো ফার্মের মালিক সাইদুল ইসলাম আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য তিনি 33টি গরু বাছাই করে রেখেছেন। এর মধ্যে গত বছরের সেপ্টেম্বরে 15 মাস বয়সী 21টি বাছুর কিনেছিলেন তিনি। এখন সেগুলো 2 বছরের একটু বেশি বয়সী গরু। প্রতিটি গরুর দাম 80,000 টাকা করে আশা করছেন এই খামারি। গরু কেনার জন্য স্থানীয় ক্রেতারা ইতিমধ্যে শহীদুলের কাছে খোঁজখবর নিতে শুরু করেছে। তবে ঈদের দিন যত ঘনিয়ে আসছে তত সংখ্যা বাড়ছে শহীদুলের। গরুর প্রত্যাশিত দাম না পাওয়ার সংখ্যায় আছেন তিনি। তার এই সংখ্যার মূলে আছে ভারতীয় গরু। কোরবানির ঈদকে সামনে রেখে ভারতীয় গরু বৈধ ও অবৈধ দুইভাবে আসা শুরু হয়েছে বলে জানা গেছে। এই সংখ্যা সামনে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন শহীদুলের মতো আরও অনেক খামারি। শহীদুল বলেন, শুনেছি ভারত থেকে গরু আসছে। প্রতি বছর ঠিক কোরবানির এ সময় এই অবস্থাই হয়। আমরা সারা বছর গরু লালন পালন করি, কিন্তু কোরবানির ঈদের আগে বর্ডার খুলে দেওয়া হয়। এমন হলে ব্যবসা কীভাবে করব? প্রাণী সম্পদ অধিদপ্তরের চামড়া ব্যবসায়ী সমিতি এবং বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী প্রতি বছর কোরবানি ঈদে 50 থেকে 55 লাখ গরু জবাই হয়। এর প্রায় 80% সরবরাহ করে আসছিলেন দেশের খামারিরা। বাকি গরু ভারত মিয়ানমার থেকে আসত। তবে গত কয়েক বছর ভারত থেকে গরু আসা প্রায় বন্ধ হয়ে যায়। এতে দেশের গরুর দাম কিছুটা বাড়লেও তেমন সংকট হয়নি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে খামারের সংখ্যা প্রায় 5.25 লাখ। এসব খামার সহ সারা দেশে এখন গরু মহিষ ছাগল ভেড়া রয়েছে প্রায় 5,47,45,000-এর মতো। এর মধ্যে 1,15,57,000 কোরবানির উপযোগী। এসব পশুর মধ্যে 44.5 লাখ গরু, সামান্য সংখ্যক মহিষ রয়েছে। ছাগল ভেড়া রয়েছে 71 লাখ। 2016 সালে যা ছিল 1,14,70,000। আগের বছরের চেয়ে কোরবানি উপযোগী পশুর সংখ্যা বেড়েছে 86,000। এছাড়া গত বছর কোরবানি উপযোগী 1,14,00,000 পশুর মধ্যে কোরবানি করা হয় 1,05,00,000 পশু। বেশ কয়েকজন খামারের সঙ্গে কথা বলে জানা গেছে ভারত থেকে গরু আসা কমে যাওয়া, মাংসের মূল্য বৃদ্ধি, খামারিদের স্বল্প সুদের ঋণ দেওয়ার কারণে দেশে গরু লালন পালন আগ্রহ বেড়েছে অনেকের। তাই অনেকে গরুর খামার গড়ে তুলেছে। কোরবানির ঈদে গরুর দাম ভালো পাওয়ার আশায় এই খাত নিজস্ব অর্থায়নে বিনিয়োগ করেছে অনেকে। এ প্রসঙ্গে প্রাণী সম্পদ মহাপরিচালক মোহাম্মদ আইনুল হক বলেন, দেশে সারা বছর গরু ছাগলের যে পরিমাণ চাহিদা থাকে তার অর্ধেক ঈদুল আজহাই কোরবানি হয়। কোরবানির জন্য যে পরিমাণ পশু দেশে রয়েছে তা দিয়ে এবারে চাহিদা পূরণ করা যাবে। কোরবানির জন্য গরুর চাহিদা তুলনামূলক বেশি থাকে। চাহিদা অনুযায়ী দেশের খামারগুলোতে পর্যাপ্ত সংখ্যক গরু রয়েছে। তাই গত 25 জুলাই সচিব পর্যায়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঈদের সময় ভারত থেকে গরু আসা বন্ধের ব্যাপারে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়। তবে সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আসতে বাধা নেই বলে গত বুধবার জানান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। বিজিবি সদর দপ্তর থেকে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারত থেকে গরুর আসা অসুবিধা হবে না। এ প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, আমরা জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করেছি, স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করেছি, যারা এসব ব্যবসায় সম্পৃক্ত তাদেরও সম্পৃক্ত করেছি, রাখালদের রেজিস্ট্রেশনের মাধ্যমে এনে সম্পৃক্ত করেছি। ওপারের ব্যবসায়ীদের সঙ্গে এপারের ব্যবসায়ীরা যেন সম্পৃক্ত থাকে আমরা সেই সুবিধাগুলো দিচ্ছি। এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, দেশে কোরবানি ঈদের সময় গরু আসা বন্ধ করে দিলে অসুবিধা হবে, কারণ এত সংখ্যক গরু উৎপাদন করা যাবে না, বরং সবার অসুবিধা হবে। বিজিবির দপ্তরে গণসংযোগ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে বৈধভাবে সীমান্ত দিয়ে 4.5 লাখ গরু বাংলাদেশে এসেছে।